পুরী এ যেন বাঙালিদের একচেটিয়া পর্যটন কেন্দ্র ও তীর্থস্থান। পুরী মানে লোভনীয় খাজা, অপার সমুদ্র ও শ্রী জগন্নাথ দেব। পুরী বাঙালির আবেগ, তাই বাঙালি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম পুরী। থাকবে অনেক গল্প, অনেক কাহিনী, অনেক অভিজ্ঞতা। হ্যালো বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিও। যেমন সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। এখন বাজে 4:20 আর আজকে হচ্ছে 21শে জানুয়ারি। আমরা বেরোচ্ছি পুরী। আমরা কেন, আমি এবং মলয় এই দুজনে আমরা যাচ্ছি পুরীতে। তো ভিডিও সঙ্গে থাকুন। এখনও আমাদের বাড়ি থেকে পুরী যেতে হবে মোটামুটি 480 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট 500 কিলোমিটার। তো 500 কিলোমিটার রাইড নিশ্চয়ই ঘটনাবহুল হবে, সেই কারণে ভিডিও সঙ্গে থাকা চাই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। তো অ্যাটলাস 4:40 নাগাদ আমরা বেরোতে পারলাম জয় জগন্নাথ বলে। আজকে পুরীর যাত্রা শুরু করলাম। ফার্স্ট স্টপ হবে আমাদের জলেশ্বর, যেটা বাড়ি থেকে আমাদের 177 কিলোমিটার, 3 ঘন্টা 40 মিনিট টাইম লাগতে পারে। তো বাইরে এখন 12 ডিগ্রি টেম্পারেচার চলছে, প্রচুর ঠান্ডা, কিন্তু রাইডিং জ্যাকেট পরে নিলে আর ঠান্ডাটা কিছুই বোঝা যায় না। রাস্তার মাঝখানে ফাঁকা যে মাঠগুলো পড়ছে সেখানে বেশ ভালোই কুয়াশা জমেছে। আর কুয়াশা থেকে সবচেয়ে ভালো বাঁচার উপায় হলো যে কোনো 4-চাকার পিছনে যাওয়া। এগুলো গ্রামের রাস্তা হওয়ার জন্য অত 4-চাকা পাচ্ছি না, পুরো সামনে এতটাই ফগ, ভিজিবিলিটি পুরো জিরো। তবুও ফগ ল্যাম্প আছে বলে কিছুটা হলেও রেহাই পাচ্ছি। পুরো ভিজিবিলিটি জিরো, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। ক্রিয়েটিভিটির যুগে ইউটিউবে ভিডিও করতে গেলে কিছু ক্রিয়েটিভিটি দেখাতেই হবে, আর সেই সমস্ত ক্রিয়েটিভিটি না দেখাতে পারলে অন্যান্য ইউটিউবার যারা এখন ছোট থেকে উঠে আসছে, বড় হচ্ছে, তারা অনেক ভালো ভালো কাজ করছে। তো সেই রকমভাবে ভালো ভালো ক্রিয়েশন না করতে পারলে টিকে থাকা মুশকিল। তো এখন জাস্ট বাগনান ক্রসিংয়ে এসে পৌঁছলাম। বাড়ি থেকে 37 কিলোমিটার রাস্তা চলে এসেছি, 139 কিলোমিটার রাস্তা বাকি আছে জলেশ্বর যেতে, 2 ঘন্টা 30 মিনিট মতো টাইম লাগতে পারে। ভিডিও সঙ্গে থাকুন, সামনে রাস্তার কন্ডিশন কেমন থাকে সবই আপনাদেরকে জানাবো, সবই ইনফরমেশন দেবো। বাগনান থেকে কোলাঘাট মোটে 10 কিলোমিটার। তো এখন জাস্ট কোলাঘাটে এন্টার করলাম, কিন্তু কোলাঘাটে দাঁড়াবো না, আমরা পুরো জলেশ্বরে গিয়ে একবারে স্টপ নেব। এখন সকাল 6টা, ডেবরা টোল প্লাজা ক্রস করছি। বাড়ি থেকে এখনও পর্যন্ত 87 কিলোমিটার চলে এসেছি। তো কুয়াশার জন্য সেভাবে টানতে পারা যায়নি, এখনও চারিদিকে দেখতেই পাওয়া যাচ্ছে কত কুয়াশা। জলেশ্বর আর 9 কিলোমিটার, আর জলেশ্বরের আগেই একটা টোল প্লাজা পড়বে। টোল প্লাজাটাই হচ্ছে ওয়েস্টবেঙ্গল এবং উড়িষ্যার বর্ডার। তো টোল গেটটা পেরিয়েই একটু দাঁড়াবো। বহুক্ষণ ধরে বাইক চালাচ্ছি কন্টিনিউয়াস, 167 কিলোমিটার এখনও পর্যন্ত চালিয়ে ফেলেছি, আর এখন বাজে 7:20। এই টোল গেটটা ক্রস করার সঙ্গে সঙ্গেই আমরা প্রবেশ করলাম হচ্ছে উড়িষ্যা। এবারে আমরা একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে কোথাও চা টা খাবো। দুটো চা দাও, রাখো রাখো রাখো। বাড়ি থেকে 172 কিলোমিটার নন স্টপ চালিয়ে এখন এই টোল প্লাজাটায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে উড়িষ্যা এবং ওয়েস্টবেঙ্গলের বর্ডার, আর এটা হচ্ছে জলেশ্বর টোল প্লাজা। এখানে টি ব্রেক নেবো, আর অনেকক্ষণ বাইক চালানোর জন্য কোমরটা ধরে গেছে, সেই জন্য একটুখানি স্ট্রিচ করে নেবো। সকালবেলা সূর্য উঠছে, হাতে শীতকালে গরম চা, আর কি চাই। আর এই যে হাই রোড। তো এখন বাজে 8:24। তো এখানে প্রায় 1 ঘন্টার মতো ব্রেক নিয়েছি, 1 ঘন্টা না হলেও মোটামুটি 55 মিনিট মতো ব্রেক নেওয়া হয়ে গেছে। তো এখানে সুন্দর একটা চা খেলাম, সূর্য উঠে গেছে। তো এবারে নন স্টপ মোটামুটি 100 কিলোমিটার বা 100 কিলোমিটার প্লাস চালাবো। তো এখন নেভিগেশনে ফেলেছি, পুরী দেখাচ্ছে 6 ঘন্টা 10 মিনিট লাগবে।
ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। তো খাবো রুটি আর চানা মশলা। তো খাবার সামনে এসে গেছে, আর খাবার সামনে এসে গেলে আর বেশি দেরি করতে পারি না, তো খাবারটা তাড়াতাড়ি শুরু করি। ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট দারুণ সুন্দর ছিল। তো এবার একটু চা খাবো, চা খেয়ে বেরিয়ে চলে যাবো। এখন বাজে 10:37, ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে অনেকটাই দেরি করে ফেললাম। ভেবেছিলাম 15-20 মিনিটের ব্রেক নেবো, কিন্তু তার থেকেও বেশি হয়ে গেছে ব্রেকটা। আর এখান থেকে পুরী 233 কিলোমিটার, আর এক্সপেক্টেড টাইম 3:11। আমার রাইট সাইডে মিররের মধ্যে যে 360 মিররটা ছিল সেটা ভেঙে গেছে, সেজন্য সেটাকে খুলে ফেলে দিলাম আবার। তো এরপরে আসবে হচ্ছে ভদ্রক, তারপরে হচ্ছে কটক, তারপরে হচ্ছে ভুবনেশ্বর, তারপরে ডিরেক্টলি আমরা পুরী এন্টার করে যাব। এখানে একটা ঘটনা ঘটেছে, তার জন্য ক্যামেরাটা আবার অন করলাম। এখানে রাস্তার ধারে দেখলাম একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে গাড়ি স্পিড চেক করছে। গাড়ি তখন মোটামুটি 100-এর উপরে ছুটছিল, জানি না আগে কোথাও কেস দেবে কি না। মনে তো হয় কেস খাবো, মলয়ও খাবে আমিও খাবো। রাস্তা ফাঁকা ছিল তাই টেনে দিয়েছিলাম। তো এখন ফাঁকা রাস্তায় যদি কেউ স্পিড চেকার বসিয়ে স্পিড টেস্ট করে তাহলে তো কিছু বলার নেই। রাস্তা তো পুরো একদম ফাঁকা ধুধু করছিল, আমি ভিড় রাস্তায় চালাইনি, জানি না যা হবে দেখা যাবে, কেস খেলে খাবো আর কি করা যাবে। তো তেল ভরার জন্য ঢুকছি, একদম রিজার্ভে পড়ে গেছিল ফুল ট্যাঙ্ক। এখন বাজে 11:38, বাড়ি থেকে 297 কিলোমিটার চলেছি, অলমোস্ট 300 কিলোমিটার আমরা পার করে চলে এসেছি। তো এখন ভদ্রক জাস্ট ক্রস করলাম, আর এই ভদ্রক থেকেই একটা জায়গা, পৃথিবীর বিখ্যাত একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে ভিতরকণিকা, এশিয়ার লার্জেস্ট কুমির প্রজনন কেন্দ্র। আমি সেখানে গিয়েছিলাম, ভিডিও দেখুন আই বাটনে আসছে, গিয়ে দেখে নিতে পারেন, অ্যাডভেঞ্চারাস ভিডিও। আর সেই ভদ্রকটি আমরা এখন পার করে যাচ্ছি। তো এখন আমরা ব্রাহ্মণী নদী পার করছি, কোথায় ঢুকলাম জানি না, ডান দিকে পাহাড় নিচে ব্রাহ্মণী নদী, রাস্তা পুরো একদম মাখন মাখন, কোনো কথা হবে না বস, কোনো কথা হবে না। এদিকে 1-2-3 লেন, ওদিকে 3 লেন, রাস্তা একটা গর্ত নেই, এত সুন্দর রাস্তা। এখন বাজে 12:43, প্রায় 350 কিলোমিটারের উপরে রাস্তা চলে এসেছি, এখনও কটক পার করিনি। তো লাঞ্চ করে নেবার জন্যই দাঁড়িয়েছি। এই যে লাঞ্চ হচ্ছে চিকেন, চিকেন কষা আর হচ্ছে রুটি, 3টে রুটি। তো এখন বাজে 1:48, আর জাস্ট লাঞ্চ করে বেরোলাম। এখন সূর্য মধ্যভাবনে আর প্রচুর গরম হচ্ছে, অথচ ফগি ওয়েদার। তো গরম হওয়ার জন্য থার্মাল লাইনারটা খুলে দিলাম, আর চালাতে পারছিলাম না থার্মাল পরে। তো নর্মালি এখন শুধু জ্যাকেটটা পরে চালাচ্ছি। পুরী ঢুকতে 2:24 এস্টিমেটেড টাইম দেখাচ্ছে, আর 121 কিলোমিটার ডিস্টেন্স। চায় ব্রেক, এরপরে একদম ব্যাক টু দ্য রোড, 1 ঘন্টার মধ্যে পুরী ঢুকে যাবো। এখানে 15 মিনিটের জায়গায় প্রায় আধ ঘন্টা ব্রেক নেওয়া হয়ে গেল। যত পুরীর দিকে এগোচ্ছি জ্যাম তত যেন বাড়ছে, রোডে ট্রাফিকটা অনেক বেড়ে গেছে, আর ভীষণভাবে গরম হচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে, জল খাচ্ছি তারপরেও প্রচুর ডিহাইড্রেশন হচ্ছে, মানে যাচ্ছে তাই অবস্থা, বৈশাখ মাসের গরমের মতো অবস্থা। তো ম্যাপটাকে আরেকবার রিসেট করে নিয়েছি, মোটামুটি পুরী যেতে এখন পর্যন্ত 1 ঘন্টা টাইম লাগবে বলছে। তো এখন আমাদের সামনে আছে হচ্ছে ভুবনেশ্বর, আর ভুবনেশ্বর কিছু দূরে ভুবনেশ্বর পাবো, মোটামুটি 20-25 কিলোমিটার বা 30 কিলোমিটার পরেই ভুবনেশ্বর আছে। ভাবা যায় কোন কোনে ঠান্ডায় বেরিয়ে এখন চাচা গরমে বাইক চালাচ্ছি। এই সেই ওয়েলকাম বোর্ড যেখানে লেখা থাকে পুরী 42 কিলোমিটার, তো সেই ওয়েলকাম বোর্ডের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, আর এখানে দাঁড়িয়ে ছবিগুলো তুলেছি। ছবিগুলো দেখবার জন্য কোথায় যেতে হবে আপনারা নিশ্চয়ই জানেন,
এখানে দেখুন ইনস্টাগ্রাম আইডি আসছে, ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করুন। আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না থাকে, কি করছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ডান দিকেটা হচ্ছে পুরী বাস স্ট্যান্ড, আর এখানে সামনেই লেখা আছে ওয়েলকাম পুরী 6 কিলোমিটার। বৈদিক চ্যাটার্জির ভিডিওতে দেখেছিলাম এখান থেকে এটা ডান দিক নিয়েছিল, একবার আমি ম্যাপটা দেখে নেবো ডান দিকটা রাস্তাটা দিয়ে কোথায় যাচ্ছে, এইটা দিয়ে ওইটা নেবো, এইটা দিয়ে ওটা নেবো, দাঁড়াও এক মিনিট আমাকে দেখতে দাও। তো আমরা পুরীর বাইপাস নেব, হ্যাঁ পুরীর বাইপাসটা আমরা এটা নিলাম। তো সকলের এই রাস্তাটাই নেওয়া উচিত, এই রাস্তাটা জ্যাম কম হবে। ওই রাস্তাটা হচ্ছে সিটির ভিতর দিয়ে গেছে, এখন 9-10 কিলোমিটার সিটির মধ্যে দিয়ে যেতে গেলে অনেক টাইম লাগবে। তো পুরীর একদম জগন্নাথ টেম্পলের পাশ দিয়েই পাস করছি, দারুণ সুন্দর লাগছে জগন্নাথ টেম্পলকে। ও হো হো হো, জয় জগন্নাথ। জগন্নাথ টেম্পল এবং সমুদ্র দর্শন হয়ে গেছে, তো কালকে ভালো করে জগন্নাথ টেম্পলের মধ্যে যাব, পুজো দেব। মনে একটা অদ্ভুত শান্তি লাগছে, শেষ পর্যন্ত পুরীতে চলে এলাম আর এখন বাজে 5:08। আমাদের দেরি হওয়ার কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছি, ছবি তুলেছি, রেস্ট নিয়েছি, সেই কারণে আমাদের এত টাইম লেগেছে। তো রুমে অলরেডি এন্টার আমরা করে গেছি, আর এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট রুম, আমরা বাজেট ফ্রেন্ডলি একটা রুম নিয়েছি, তো মোটামুটি রুমটা ভালোই। আর এই হচ্ছে বাথরুম, কমোড আছে, এতে গিজার, হ্যাঁ গিজারও আছে। ডোন্ট বিলিভ, এই রুমটা মোটামুটি 700 থেকে 750-এর মধ্যে আমরা পেয়েছি, এখনো রেট ফিক্সড হয়নি, তো আমরা 700 টাকাই দেওয়ার চেষ্টা করবো, দেখা যাক দুদিনের জন্য থাকবো। রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, যাব এখন একটা জায়গায়, তো সেটা থাকবে পরের এপিসোডে। আজকের এপিসোড এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরের এপিসোডে, ততদিনের জন্য বাই বাই। সকলেই খালি জিজ্ঞাসা করছে কোথা থেকে আসছেন, বলছি কলকাতা। এবার সবাই যখন জিজ্ঞাসা করছে কলকাতার কোথায়, তখন বলছি হুগলি। তো এবার থেকে বলবো হুগলি থেকেই আসছি, আর কলকাতা বলবো না।